দেখছো কি আমাদের বেহুলাকে যে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না দেখি তো ফুলবাগানে আমার সখীকে খুঁজে পাই না কি যে মার কাছে কত যে বকা শুনতে হবে মাজা আমাদের বকবে আরে ও বেহুলা বেহুলা কোথায় গেলি মা তাড়াতাড়ি আয় এই সখী তোরা বেহুলাকে দেখিস না তাড়াতাড়ি ডাক দে আমিও তো কোথাও আমার বেহুলা সখীকে দেখছি না হাইরে চল চল বনে হাইরে না দেছ সখী চল যাই মায়ের কাছে গাড়ি দিতে চাই চান করতে না না তুমি তো সাতার জানো না ওই শানবাংলা ঘাটে তুমি ডুবে যাবে তো আমি জান আমি বেশি জলে কখনোই নামব না 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 ওই নদীতে অনেক স্রোত তোমার যা যাবে না বিদায় যাও না 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 বলছি দিব না আমার সাথে তো সখীরে যাচ্ছি গেলো আমি তোমাকে যেতে দিব না দিব না দিব না আমি জান তুমি যদি আমাকে শানবাংলা ঘাটে না দিতে দাও আমি তোমার সাথে কথা বলবো না তোমাকে খাবো না ও তুমি আমার কোনো কথাই শুনবে না তাহলে না তবু আমি যেতে দিব না দিব না দিব না হাই গো বিদায় গর্বি গাইবে
মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই না না ওই কলসি দেয়া যাবে না ওটা তোমার ঠাকুরমার কলসি ভেঙে যাবে তো আমি জান ওই কলসি কখনোই ভাঙবে না তুমি যেমনটি আমাকে কলসি দিবে সেমনটি তোমার কলসি ফিরত দেব না না তুমি ভেঙে ফেলবে তো তোমাকে আমি কথা দিলাম কলসি তোমাকে দিলেই তো হয় সত্যি তো হ্যাঁ ঠিক আছে নাও সখি কলসিটা নিয়ে আসো তো আমি জান আমি যে শকিদিনী সেই শানবানা কাটি যাচ্ছি
بابا আসলে কিন্তু তুমি কিচ্ছু বলবে না আচ্ছা আমি বলবো না তুমি অতি দ্রুত প্রিয়ার সাথে তুমি ফিরে আসবে ঠিক আছে এই নাও তোমার ঠাকুরমার কলসি সাবধান যেন না ভাঙে ঠিক আছে আমি যান তাও তুমি পাশেতে যাও আমি সকিনে যাব আর আসব আচ্ছা অতি দ্রুত চলে আসবে তুমি